Assalamu alaikum, আমি তাহমিনা সুলতানা। রিসেন্টলি ফ্লাইওভার এয়ারলাইন্সে আমি সিলেক্টেড হয়ে গিয়েছি। তো ফাইনালি আমার ফ্যামিলি, আমার মা সবাই খুবই খুশি, পাশে আমার আম্মু আছে। আমি জাসমানকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সিউ স্যারকে। আর কি বলবো, আসলে মা খুব এক্সাইটেড, এই জন্য সে কি বলবে বুঝতে পারছে না। আসলে সবাই খুব এক্সাইটেড, ফাইনালি আমি জবটা পেয়ে গিয়েছি। অ্যান্ড আমার স্যালারি হচ্ছে 80,000 টাকা, আমি একটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে জব পেয়েছি। আমি আর কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে এয়ারলাইন্সে অনেকে বলে যে মেয়েদের চরিত্র নিয়ে কথা বলে, যে যারা এয়ারলাইন্সে জব করে, যারা এয়ার হোস্টেস, তাদের ক্যারেক্টার ভালো থাকে না, অনেক কিছু বলে অনেকে। কিন্তু ইটস রং। আমি এখানে এসেছি, আমি এত দূর পর্যন্ত এসেও আমি এ ধরনের কোনো কিছুই তাদের মধ্যে দেখিনি, আল্লাহর রহমতে। তারপর আর একটা কথা শুনতে বলছে, অনেক ইংলিশ জানতে হয়, তা না। মোটামুটি আপনার কনভারসেশন করতে পারলেই এনাফ। আপনি একটা মানুষকে যখন সেবা দিচ্ছেন, তার কি লাগছে না লাগছে সেটা জানতে পারলেই এনাফ, আপনি ভালো জব পেয়ে যাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যখন জব সেওয়ানে ভর্তি হয়েছিলাম, 15,000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম, তো অনেকদিনে তো রয়েজ গেলাম, হচ্ছিল না, অনেক টেনশনে ছিলাম কি করব, এত কষ্ট করে ভর্তি হলাম কিন্তু টাকাটা কি জলে গেল। বাট ফাইনালি আমি যখন এখানে জবটা পেয়ে গেলাম একটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে, আমি সম্পূর্ণ ক্রেডিটটা দিতে চাচ্ছি জব সেওয়ানকে। কারণ সে তারা আমাকে অনেক ভালোভাবে ট্রেন আপ করেছে এটা নিয়ে, তারা যা ট্রেনিং করিয়েছে সেখান থেকে আমাকে অনেক কোয়েশ্চেন করেছে, আমি আল্লাহর রহমতে পেয়েছি। অ্যান্ড আমি আমার নিজের যোগ্যতায় এতটুকু এসেছি। অ্যান্ড ফাইনালি যখন দেখলাম যে না, এই টাকাটা আসলে ভালো কাজের জন্য আমি খরচ করেছিলাম। তারপর হচ্ছে, অনেকে বলে যে এখানে ঘুষ লাগে, লবিং লাগে, এছাড়া এই এয়ারলাইন্সে জব পাওয়া যায় না, এটাও ভুল। আপনার যদি যোগ্যতা থাকে, আপনি ডেফিনেটলি যে কোনো জায়গায় সব যে কোনো জব পেতে পারেন। আপনার সব কিছু আপনার যোগ্যতা, আপনার এলিজিবিলিটির উপর ডিপেন্ড করবে। সো তারপর অনেকে বলে যে এইচএসসি পাস করে 80,000 টাকা স্যালারি, হাউ ইজ ইট পসিবল। বাট না, আমি নিজে প্রমাণ, আমি এইচএসসি পাস করে, আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ইংলিশ অনার্স পড়ছি, আমি একটা স্টুডেন্ট অবস্থাতেই এখন 80,000 টাকা স্যালারি পাচ্ছি। আমার অনেকেই বিশ্বাস করতে পারছে না, অনেকেই মনে করছে যে এটা ফেক, কিন্তু না, এটাই সত্যি। আপনি যদি যে কোনো ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে জব পাবেন, আপনার স্যালারি রেঞ্জ এরকমই হবে, এর চেয়েও হাই হয়। সো আপনাদের যদি কোনো সন্দেহ থেকে থাকে, আপনার ইন্টারনেটে যে সার্চ করে দেখতে পারেন যে আপনার ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোতে স্যালারি কেমন হয়, কী কী ফ্যাসিলিটিস থাকে, সব কিছু আপনারা দেখতে পারেন। অ্যান্ড ফাইনালি আমি জব সেওয়ানকে থ্যাংক ইউ দিতে চাচ্ছি, বিকজ আমার সফলতার পিছনে সম্পূর্ণ হাত তাতে। থ্যাংক ইউ সো মাচ, দোয়া।